খুতবা আপনাদের দিতেই হবে, আজান দিতেই হবে, মসজিদ বিরান করা যাবে না। সরকারকে ধন্যবাদ যে মৌলিক বিষয়টা ঠিক রেখেছেন, আজান হতেই হবে এবং খুতবা হতেই হবে, জামাত যে কোনোভাবে হতেই হবে, মসজিদ বিরান করা যাবে না, হলে পুরা উম্মত গুনাগার হবে, এলাকার পুরা লোকজন গুনাগার হবে, পাপি হয়ে যাবে। মুসলিম বিশ্ব তাদের নেতৃত্ব হারিয়েছে তাদের দুর্বলতার কারণে। মধ্যপ্রাচ্যের কোনো কোনো মসজিদ নিজেরাই বন্ধ করে দিয়েছেন, এখান থেকেই ফুটে ওঠে তারা মুসলিম বিশ্ব কেন, পৃথিবীর নেতৃত্ব কেন হারিয়েছেন। এতই প্রাণের ভয়, এতই আতঙ্ক আপনাদের যে মুসলিম বিশ্ব মনে করে যে আরবের আমাদের প্রতিনিধি, আপনারা আগেই মসজিদ বন্ধ করে কোনো কোনো জায়গায় আজান একামত বন্ধ করে দিয়েছেন কোনো কোনো দেশ, এই জন্য নেতৃত্ব হারিয়েছেন। আপনারা ভীরু, আপনারা ভীতু, আপনারা দায়িত্বজ্ঞানহীন, আপনারা কাণ্ড জ্ঞান সম্পন্ন, শরীয়তের বিধিবিধান আজান দিয়ে কয়েকজনে মিলে জুমা জামাত বাঁচিয়ে রাখলে আপনাদের কি সমস্যা হতো? এই জন্য নেতৃত্ব চলে গেল তুর্কিস্তানে, কয়েকশো বছর তারা শাসন করেছে, 1 কোটি বর্গ মাইল শাসন করেছিল। নেতৃত্ব যদি আল্লাহ করে বাংলাদেশে হয়তো মুসলিম বিশ্বে নেতৃত্ব দিতে পারে, কেন এখনও পর্যন্ত তারা ধর্মীয় নীতিগুলার মৌলিকতা ঠিক রেখেছে। সৌদি আরবও ঠিক রেখেছে আলহামদুলিল্লাহ, সেখানে তাদের আকিদা আমল শিক্ষা দীক্ষা অনেক ঊর্ধ্বে রয়েছে, কাজেই তারা মোটামুটি নেতৃত্ব দিতে পেরেছেন। কিন্তু এত ভীরুতা যদি হয়, এত ভীত সন্ত্রস্ততা যদি হয়, আগেই যদি দরজার তালা লাগিয়ে দেওয়া হয় বাংলাদেশের আগে, ভারতের আগে, পাকিস্তানের আগে, তো এটা তো এটা গ্রহণযোগ্য নয়। এটা সারা বিশ্বের কাছে আমরা বলে দিতে চাই, এটা গ্রহণযোগ্য নয়। যতটুকু অবকাশ আছে অতটুকু তো আপনারা করবেন, তারপরে যা হয় তা হবে। দলিলেই রয়েছে আলা সাল্লুফুর রেহাল, তোমরা তোমাদের ঘরে সালাত আদায় করো, করতেই পারেন, কিন্তু যারা আসবেন তাদের জন্য দরজা আগেই বন্ধ করে রাখবেন, এটা রাইট না, এটা শরীয়তের বিধিবিধান নয়।